আমি আসাদুল্লাহ আতিক। আমার লেখা প্রথম বই মনি সাহেবের তেলিসমাতি কাণ্ড হার্ড কপি চলে এসেছে। আজকে আমি রকমারির অফিসে এসেছি প্রি অর্ডার বইগুলাই অটোগ্রাফ দেওয়ার জন্য। তো এত এত প্রি অর্ডার হয়েছে, আমি এটা আসলে কল্পনা করি নাই আমার প্রথম বই এত প্রি অর্ডার হবে। আপনারা এত ভালোবাসা দিবেন, এত সাপোর্ট দিবেন আমাকে। এই বইগুলাই অটোগ্রাফ দিতে দিতে আমার হাত হয়তো ব্যথা হয়ে যাবে, কিন্তু এই ব্যথা কষ্টের ব্যথা না, যে কোনো লেখকের জন্য এই ব্যথাটা খুবই আনন্দের। আমি চাই আপনারা বেশি বেশি বই অর্ডার করেন, যাতে মানুষ অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা হয়ে যায়। এই ব্যথা আপনারা যত দিবেন আমরা তত উৎসাহিত হব। তো এই বইটা সম্পর্কে আসলে তেমন কিছু বলতে চাইনি, আপনারা কেনার পর পড়তেন, কিন্তু ভাবলাম আপনাদের সামান্য কিছু টাচ দেই। এই বইয়ের মূল ক্যারেক্টার যে থাকে মনির সাহেব, লোকটা একজন ব্যাংকার, কিন্তু তার সায়েন্সের প্রতি প্রচুর আগ্রহ। তো সে অনেক অদ্ভুত অদ্ভুত গবেষণা করে, যেগুলোর কারণে তার ফ্যামিলির মানুষজন এমনকি পাড়া প্রতিবেশী পর্যন্ত বিব্রত অবস্থায় পড়ে যায়। এরকম একটা ঘটনার কথা বলি, আমাদের মনি সাহেবের মাথায় হঠাৎ করে একটা পরিকল্পনা আসে। আচ্ছা, এই যে মশা, মশারা আমাদের রক্ত খায়, কেন খায়? তাদের জন্য যদি একটা ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা যেত, তারা মানুষের ঘরে ঘরে গিয়ে রক্ত খাবে না, তাদের জন্য একটা ব্লাড ব্যাংক থাকবে, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, সব রকম রক্ত থাকবে, তারা সেখান থেকে ইচ্ছা মতো রক্ত খাবে। সুতরাং তারা মানুষের বাসায় গিয়ে নিজের জীবনের বাজি রেখে রক্ত খাবে না। তো শেষ পর্যন্ত সে কি করেছিল, আপনাদের কি মনে হয়? যদি আপনারা জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা আপনাদের সবগুলো কমেন্ট দেখব। দেখতে চাই আমাদের মনি সাহেবের চিন্তা ভাবনা আপনাদের সাথে মিলে কিনা। সুতরাং আপনারা বেশি বেশি বই অর্ডার করেন, বই পড়েন, এবং আমাদের মতো নতুন লেখক যারা আছে তাদেরকে উৎসাহ দেন, তারা যাতে আরো ভালো কিছু করতে পারে, আরো ভালো কিছু করার সাহস পায়। ধন্যবাদ।